আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু প্রপার্টি সেলার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছে আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের দেখাবো 10 ফিট বাই 15 ফিট জায়গাতে আপনারা একটি রুম অথবা একটি দোকান করতে মানে এ যাবৎ কতটা খরচ হয়েছে আমি সেটা আপনাদের পুরোপুরি দেখাবো। আপনারা কোন রকম ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। তো চলুন আগে আমার সেই দোকানটিতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এটাই সেই দোকান। এর মুখ হচ্ছে 10 ফিট এবং লম্বায় হচ্ছে 15 ফিট, প্রস্থে 10 ফিট এবং দৈর্ঘ্যে 15 ফিট। খুবই সুন্দর একটি জায়গা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল জিএল টেকনোলজি। এখানে আপনারা টেকনিক্যাল সম্পর্কিত তথ্যগুলো পাবেন। আপনারা ইউটিউবে এসে সার্চ করবেন জিএল টেকনোলজি, এটা লিখে সার্চ করলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি চলে আসবে। আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোপরি সাহায্য করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই দোকানের পিছনে সেই ঐতিহাসিক মডেল মসজিদ, নতুন মডেল মসজিদ তৈরি হচ্ছে, আপনারা এখানে বেড়াতে আসবেন। আমি এই দোকানের এ যাবৎ কতগুলা ইট লেগেছে, বালু সিমেন্ট এবং কত খরচ হয়েছে আমি বিস্তারিত বলবো এরপরে ভিডিওতে। দোকান কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটি ভিডিও বানাবো যে এ যাবৎ কতটা খরচ হয়েছে। এখন পর্যন্ত যেগুলো খরচ হয়েছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ যাবৎ আমাদের ইটের খরচটি আমি আপনাদের প্রথমত বলছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এ যাবৎ খোয়া লেগেছে নীলটালে 7 বস্তা এবং ইট লেগেছে 2500 ইট, 2 নম্বর ইট, আর 1 নম্বর ইট লেগেছে 630 পিস। মোট ইট বাবদ লেগেছে, ইট ও খোয়া বাবদ, 20,775 টাকা। এবারে আমি আপনাদের বালুর হিসাবটা বলছি। এ যাবৎ বালু লেগেছে 2 টলি, 2 টলি বালুর দাম হচ্ছে 2000 টাকা, সাদা বালু, এটা ভরট বাড়ি না, এটা হচ্ছে সাদা বালু 2 টলি। এবার আমি আপনাদের রডের হিসাবটা বলে দিচ্ছি। এ যাবৎ এখানে রড লেগেছে নীলটারে 60 কেজি, রডের দাম হচ্ছে 3700 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিও দেখার সুযোগ পায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সিমেন্টের হিসাবটা বলে দিচ্ছি। এ যাবৎ আমাদের এই দোকানটিতে 10 ফিট বাই 15 ফিট দৈর্ঘ্যপ্রস্থের দোকানটিতে সিমেন্ট লেগেছে 14 বস্তা, মূল্য হচ্ছে 7,150 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা হবে, সে কারণে 2 নম্বরে ইট দিয়ে করা আছে, পরবর্তীতে এগুলো ভেঙে এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা হবে। আমি ইট বালু সিমেন্ট রড সব কিছুর হিসাব বলে দিচ্ছি। এবার মিস্ত্রি খরচের হিসাবটা বলে দিচ্ছি। এ যাবৎ মিস্ত্রি লেগেছে 11টি এবং লেবার লেগেছে 14টি। প্রতিটি মিস্ত্রির দৈনিক খরচ হচ্ছে 600 টাকা এবং লেবার যারা তাদের এক একজনের প্রতিদিন মজুরি হচ্ছে 450 টাকা। চাঁপাইগঞ্জের মিস্ত্রি, এরা খুব ভালো কাজ করে। মিস্ত্রি বাবদ লেগেছে 6,600 টাকা এবং লেবার বাবদ 6,300 টাকা। মোট খরচ হয়েছে এ যাবৎ 46,525 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন। কেমন হয়েছে আজকের ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।